তোমরা কি জানো আজকে কেন ব্ল্যাক পরে এসেছে আমি আর দেবজিৎ? বিকজ কেউ ডিস্টার্ব করবে না আমাদেরকে। সৌভিক চক্রবর্তী রিসেন্ট আইএসএল চ্যাম্পিয়ন, হি ইজ লেজেন্ড। Hours later. Hello guys, I hope তোমরা সবাই ভালো আছো। আজ আমি যাচ্ছি আমার লাইফের কিছু স্পেশাল পার্সনের সাথে দেখা করতে, তাদের সাথে দেখা করতে যাচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করব। আজকে আমরা কি কি মজা করছি সেটাও শেয়ার করব। সো অনেকদিন পর দেখা হবে তাদের সাথে, মাঝে দেখা হয়েছিল কিন্তু অনেকদিন আমরা একসাথে কাটাইনি। তো আজকে তাদের সাথে যাচ্ছি, তাদের সাথে টাইম কাটাচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করব। বেরালাম, এক বন্ধু নিতে আসছে, তার সাথে একটু গন্ডগোল হয়ে গেছে কালকে রাতে। ও আমাকে মজা করে বলেছে আমি তোকে তুলে নিয়ে যাবো বাড়ির থেকে। আমি আর ড্রাইভার কাউ দাদাকে বলিনি, ও সকালবেলা উঠে ভেবেছে যে ও জোকিং করেছে আমার সাথে, কিন্তু আমি তো সিরিয়াস নিয়েছি না। ও নিতে আসছে, বাট আমাদের দেখার করার কথা একটার সময়। তো ও আমাকে নিতে আসছে অন্য জায়গা থেকে পুরো ঘুরে। দেখতে থাকো কি বলে, ও রেগে তো আছে খুব। আমার বন্ধু এই যে নিতে এসছে আমাকে, দেখে নাও তোমরা সুপারস্টার, ফোন করে রিসেন্ট আইএসএল চ্যাম্পিয়ন প্লেয়ার। ও মাই গড, ও দা থ্যাংক ইউ সো মাচ সবিক দা, বাড়ি হচ্ছে ডানলপে আমার জন্য ঘুরে এতটা নিতে এসছে সবিক দা, থ্যাংক ইউ সো মাচ দাদা। এই যে টাইমটা কাটাচ্ছি দাদা, এই টাইমটা আর পাবে না দাদা। কালকে জানো তুমি আমার কি হতে পারে জানো? আমি সেটা জানো কি জানো কি, তো তোমাদের সবাইকে বলেছিলাম স্পেশাল লাইফে কিছু পার্সনের সাথে দেখা করতে যাই, সে হচ্ছে এক সৌভিক চক্রবর্তী, রিসেন্ট আইএসএল চ্যাম্পিয়ন, হি ইজ লেজেন্ড। আমরা ফলো করি, সব পজিশনে খেলতে পারে, খুব ভালো লাগে। কি হাসছে কি, অনেস্টলি বলছি লেজেন্ড, আমি সত্যি আমার লেজেন্ড মানি। যাই হোক, আর এক বন্ধু আছে, আর এক বন্ধু আছে তাদের সাথে তোমার শেয়ার করবো, আশা করি বুঝতেই পারছো কাদের সাথে দেখা করতে যাচ্ছি। বলো আজকের ভিডিওতে যদি কিছু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সেটাকে আমি কোনো কিছু করবো না, ওপেন চালিয়ে দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? তোমরা ওইটাকে ভালোভাবে নেবে প্লিজ গাইস, বিকজ তোমরা আমাকে ভালোবাসো, বন্ধুদের মধ্যে হয় একটু টুকটাক তোমরাও করো, আমরাও আজকে করবো, সেই ভিডিওটা তোমাদের শেয়ার করবো। লাভ ইউ, ওয়েট করো, ঠিক আছে? আসবে দেরি হবে সবিতা, চা কেমন লাগছে দাঁড়িয়ে? এতদিন দিন তিনজন এতদিন পর খাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি না, দেখি আজকে আজকে কেউ ডিস্টার্ব করবে না আমাদেরকে, আমরা ঘুরবো ফিরবো এনজয় করবো। আমার পাশে একজন ভাই আছে দেবজিৎ মজুমদার, ওপেন ঘুরছে রাস্তার মধ্যে, কোনো অসুবিধা নেই ভাই। আচ্ছা ভাই বুঝছি আজকে আমরা কলকাতায় ঘুরছি, কেন এটা তুললে কি হয়েছে? আচ্ছা তুমি অটো চড়োনি, আমরা অটো চড়েছি, আমি অটো চড়ে মানুষ হয়েছি অনেকবার, তো হতেই পারে। আমাদের লাস্ট হোলিতে দেখা হয়েছিল একসাথে, মনে আছে তো দাদা? অনেকদিন পর আমাদের সব খেলা শেষ হলো, আজকে লাস্ট মিট করব, আবার আমি চলে যাবো এফসি কাপ খেলতে। তার আগে দেখা করলাম এইদিকে দেবজিৎ ভাই বসে আছে আমাদের। জিৎ কেমন লাগছে ভাই? কি অসাধারণ লাগছে, অনেকদিন পর দেখা হলো সবার সাথে। তুমি চেন্নাইতে খুব ভালো খেলেছো, প্রণয় তোকে, কংগ্রেচুলেশন ভাই, সিরিজ জেতার জন্য খুব ভালো খেলেছিস। আর সৌভিক চক্রবর্তী কংগ্রেচুলেশন, মোর মোর কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। আরেকটা কথা, সৌভিক এখন পাওয়াটা খুব মুশকিল এই সময়, হ্যাঁ প্রচুর গেজ যাচ্ছে, হ্যাঁ তার মধ্যে পেয়েছি আমরা, এটাই অনেক। আর তোমরা কি জানো আজকে কেন ব্ল্যাক পরে এসেছে আমি আর দেবজিৎ? বিকজ আজকে আমরা সৌভিক দা সিকিউরিটি গার্ড। সো সৌভিক দা লাভ ইউ ভাই, একটু কিছু বলে দাও সৌভিক দা। আমরা একসাথে বসে আছি এখানে, লাঞ্চ করছি, তো এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সবিতা কিছু বলে দাও আমার ফ্যান্সদের জন্য, সবাই খুব ভালো থেকো। আর দেবজিৎ, কবিকে যেভাবে সবাই ভালোবাসো সেভাবে ভালোবেসে যাও,
আর প্রবীণের সঙ্গে থাকো, প্রবীণকে সাপোর্ট করো আর আমাদের সঙ্গে থাকো, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ বলাই এবং প্রত্যেকে প্রবীণের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, এরকমই ভালোবাসা দিয়ে যাও আর কিছু চাই না, তোমাদের সাথে আছি থাকবো সারা জীবন। লাভ ইউ অল।